2021-এর আজ 23 নভেম্বর, আজ ভূত চতুর্দশী। আমি শ্রীরামপুরের বল্লভপুর শ্মশানঘাটের শ্মশানকালী পুজো নিয়ে আজ উপস্থিত হয়েছি। অতি প্রাচীন এই পুজো, 172 বছর ধরে এই পুজো চলে আসছে। 1888 সালের 15ই অগস্ট এই মন্দিরটি স্থাপিত হয়। মা ভক্তদের সব সময় তাদের মনস্কামনা পূর্ণ করে থাকেন, তাই এখানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন প্রতি বছর। শ্মশানকালী মহাশক্তির এক বিশেষ রূপ। এখানে মায়ের উচ্চতা 10 ফুট। মা এখানে ঘোর কৃষ্ণবর্ণা, মুক্ত কেশী, ত্রিনয়না। মায়ের রূপ এখানে অতি ভয়ঙ্করী, ভীষণ দর্শনা, কিন্তু ভক্তদের কাছে অতি আদরের। ভয়াল দর্শন মুণ্ডমালিনী মার, চারপাশে ডাকিনী যোগিনী ভূত প্রেত থাকলেও মা আদতে আমাদের পরম বৈষ্ণবী, স্নেহময়ী, আনন্দময়ী, যার কৃপায় অপুত্রা পুত্র লাভ করে, যার আশীর্বাদে মানুষের সকল কর্ম সিদ্ধি হয়, কঠিন ব্যাধি নির্মূল হয়। তাই তিনি আজও ভক্তবৃন্দের কাছে জগজ্জননী, মঙ্গলময়ী, সিদ্ধিদাত্রী মা। বল্লভপুর সার্বজনীন পূজা কমিটির অছি পরিষদের সভাপতি শ্রী অলোক রঞ্জন ব্যানার্জি মহাশয় এই পূজার ব্যাপারে অনেক কিছু আমাদেরকে বলেন। আমাদের এবছরের পুজো 172তম বর্ষ। এটা হুগলি জেলার ভেতরে অন্যতম প্রাচীন সার্বজনীন পূজা। সার্বজনীন এই কথাটার উপরে আমি একটু জোর দিচ্ছি। প্রায় সবকটা পুজোই বাড়ি পুজো ছাড়া সার্বজনীনই পুজো, কিন্তু প্রকৃত সার্বজনীন পুজোর যে চরিত্র সেটা কিন্তু আমাদের, আমরা গর্ব করে বলতে পারি, ভক্তদের সহযোগিতায় এবং সমস্ত মানুষের সহযোগিতায় আমরা সেটা বজায় রাখতে পারি। তো অতিমারির কারণে গত 2 বছর ধরে আমরা সেইটা সব রকমভাবে ব্যবস্থা করতে পারছি না। তারই ভেতরে প্রশাসনের নির্দেশে আমরা যেটুকু সম্ভব আমাদের যে পূজা আয়োজন সেটা আমরা করে চলেছি। আশা করছি মায়ের কৃপায় আগামী দিনে আমরা আবার আগের মতোই, যেমনভাবে আমরা পুজো করতাম, ভক্তরা যেমনভাবে আসতেন, যেমনভাবে পূজা দিতেন, যেমন যেমন ব্যবস্থা ছিল, সেটা নিশ্চয়ই আমরা আশা করছি মায়ের কৃপায় আগামী বছর সেটা হবে। আমি আমাদের ট্রাস্টি বোর্ডের সম্পাদক শ্রী প্রদীপ চ্যাটার্জিকে এই ব্যাপারে বিস্তৃতভাবে বলার জন্য অনুরোধ করছি। আজ থেকে আনুমানিক 172 বছর আগে পণ্ডিত রাজেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় এই পুজো প্রথম আরম্ভ করেন। পাশে শ্মশান আছে, সেই শ্মশানের তিনি ওনার সহকারী হিসাবে প্রায় 30 থেকে 40 বছর এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন রাজেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় এবং ওই দুজন মিলে এখানে করতেন। এরপরে রাজেন্দ্রনাথ ভট্টাচার্যের পরে আশুতোষ স্যান্ডাল আমাদের পাশের পাড়া ওখানে চৌধুরী পাড়াতে থাকতেন, আশুতোষ স্যান্ডাল মহাশয়, দাদুকানাথ মুখোপাধ্যায় মহাশয়, এরা এই পুজোর দায়িত্বভার নিজেদের কাঁধে তুলে নেন। এরাও প্রায় 30 বছর পুজো পরিচালনা করেন। এরপর কেএমস আশ্রিত নিবাসী হীরালাল গুই মহাশয় ওনাদের পর এই পুজোর দায়িত্বভার নেন। উনিও প্রায় 30 বছর পুজো করার পর 1952 সালে এই পুজো আমাদের এখানকার যুবকরা, আজকে তারা বেশিরভাগই প্রয়াত, আর অনেকের বয়স 80 থেকে 90 বছর হয়ে গেছে, যারা এখনো অবধি পুজোর সঙ্গে যুক্ত এরকম লোক, তাদের বয়স 90 বছর প্রায় পার করে গেছে, তারাই পুজোর দায়িত্ব কাঁধে তুলে নেন। এবং এই পুজোটা ওই সময় থেকেই চারিদিকে লোক মুখেও প্রচার আরম্ভ হয় এবং তার মাহাত্মটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়ে। শুধু পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষের লোক এখানে আসেন, ভারতবর্ষের বাইরে থেকেও বহু ভক্ত আমাদের এই পুজোর সঙ্গে যুক্ত থাকেন এবং ভারতবর্ষের বাইরে থেকেও পুজোর জন্যে স্পেশালি এখানে এসে ওই পুজোটা পুজো দেখার জন্যে, পুজোর সময় থাকার জন্যে আসেন। এরপরে এইভাবেই পুজোটা মৃন্ময় রূপেই প্রথম থেকে মা পূজিত হয়ে আসছেন এবং মৃন্ময় রূপেই এখনো পর্যন্ত মা পূজিত হন। আমাদের পুজোর বয়স 172 বছর হলো এবং আমাদের পুজো
এই বছর সামনে 2024-এ 175 বছর পদার্পণ করবে। সার্বজনীন রূপেই এটা পুজো হচ্ছে প্রথম থেকেই। সার্বজনীন পুজো এত পুরনো, খুব ইতিহাসে খুব কমই আছে। বাড়ির পুজো তো অনেকগুলো, যেমন আমাদের সভাপতি মশাই বললেন বাড়ির পুজো অনেকের অনেক ইতিহাস আছে, কিন্তু সার্বজনীন পুজো হিসেবে ইতিহাসটা খুবই পুরনো এবং সার্বজনীনভাবেই পুজো হয়। কারণ এই পুজোটা পুরোটাই ভক্তদের দ্বারা পরিচালিত, ভক্তরা আসেন বলেই শ্মশানকালী পুজোর এত মাহাত্ম্য এবং এত মানে চারিদিকে লোকে মুখে এই প্রচার। লক্ষ লক্ষ ভক্ত এখানে সমাবেশ হয়। এবছর পুজোটা আমরা গত বছর করোনা মহামারীর জন্যে সেভাবে করতে পারিনি, প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমরা রেস্ট্রিক্টেড করেছিলাম। এবছরও আমাদের প্রশাসনের নির্দেশ অনুযায়ী রেস্ট্রিক্টেডভাবেই পুজো করতে হচ্ছে। এর মধ্যে যেমন আমরা মন্দির চত্বরে সম্পূর্ণভাবে বন্ধ করে রাখছি, কারণ মন্দির চত্বরে আমরা কাউকে কোনো ভক্তদের প্রবেশ করতে দিতে পারছি না। গত বছরও পারিনি, এবছরও পারছি না। আমাদের এখানে অনেকে দণ্ডি দেন, মানসিকভাবে দণ্ডি খাটেন। গত বছরও এটা করতে পারিনি আমরা এই পুজোর জন্যে, এই করোনা মহামারীর জন্যে। এবছরও এই দণ্ডি খাটা সম্পূর্ণরূপে আমরা বন্ধ করে রেখেছি। ভক্তরা এখানে অনেক হাজার হাজার ভক্ত আছেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে নিজেরা মালা নিয়ে আসেন মাকে পড়ানোর জন্যে। সেই মালা গত বছরও ওনারা পড়াতে পারেননি, মায়ের চরণে দিতে পারেননি, মায়ের গলায় দিতে পারেননি। এবছরও আমরা সেই ব্যবস্থাটা রাখতে পারছি না। এবং তার সঙ্গে মানসিক পূজা অনেকের থাকে, অনেক রকম মানসিক করেন লোকে, মানে মায়ের কৃপায় অনেক কিছু, অনেকের সমস্যা সমাধান হয়ে গেছে বলে। সেই পুজোটা আমরা গত বছরও নিতে পারিনি, এবছরও আমরা মানসিক পূজা নিতে পারিনি, পারবো না আর কি। এছাড়া আমরা ভোগ, মায়ের ভোগ, অনেকে অনেক হাজার হাজার লোক আসে মায়ের ভোগ নেওয়ার জন্যে। এবছরও আমরা এই ভোগ, মায়ের ভোগ আমরা ভক্তদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারছি না। সব কিছুই আসলে এই করোনা মহামারীর ফলে আমাদের রেস্ট্রিক্টেড করতে হচ্ছে। শুধুমাত্র প্রতিমা দর্শনের জন্য আমাদের সামনে পুরো মন্দিরের সামনে জায়গাটা খোলা থাকবে, প্রতিমা দর্শন করতে পারবেন। মালা বা ফুল যদি নিয়ে আসেন সেটা আমাদের স্বেচ্ছাসেবকদের হাতে দেবেন, ওরাই মায়ের চরণে নিবেদন করবেন। এছাড়া ওনারা অনেকে কাপড় নিয়ে আসেন, বহু শাড়ি এখানে মায়ের জন্যে মায়ের কাছে দেওয়া হয়, নিয়ে আসেন। ওটাও নিয়ে আসলে ওনারা সরাসরি অনেক সময় মায়ের চরণে দিয়ে দিতেন। আগের বছরও, আগের বছরও যা হয়েছে 2019-এ আমরা যেটা করতে পেরেছিলাম, 2020-তেও পারিনি, 2021-এও পারবো না, কিন্তু আমরা ওটা নেব এবং ওরা মায়ের কাছে যাবে কিন্তু স্বেচ্ছাসেবকদের মাধ্যমে। আর অনেকে নিজেরা পুজো করেন এখানে, চণ্ডী পুজো থেকে সে পুজোটা আরম্ভ হয়। সে সকাল 9টার সময় পুজোর আরম্ভ হয়। চণ্ডী পুজোতে বহু লোক মানুষ, বহু দূর দূরান্তের মানুষ আছে, বহুদিন বহু লোক চণ্ডী পুজো দেন 6:30-7 অব্দি সন্ধ্যেবেলা অব্দি। তো সেটাও আমরা করতে পারছি না। আমরা নাট মন্দিরে 6-7 জন পুরুষমশাই বসেন, সেই পুরুষমশাইরা বহু লোকের এই হাজার হাজার মানুষের এই চণ্ডী পুজোতে পুজো দিয়ে প্রসাদ নিজেরা নিজেদের নামগোত্র বলে পুজো করিয়ে নিয়ে যান, কিন্তু গত বছর আমরা পারিনি, এবছরও আমরা ওটা করতে পারবো না। আমরা একটা বিশেষ ব্যবস্থা করেছি প্রত্যেক বছরের মতন এবছরেও। গত বছর আমরা সেটা অনেক রেস্ট্রিক্টেডভাবে করেছিলাম, এবছরে আমরা মানুষ অনেকের অনেকের চাহিদা আছে যে একটুখানি সামান্য প্রসাদ পাওয়ার জন্যে। তো আমরা এবছরও ওই আমাদের নিজেরা মিষ্টি করে প্রসাদ হিসাবে সামান্য অর্থের বিনিময়ে যদি কেউ ইচ্ছুক থাকেন তাদের আমরা দেব, সেরকমভাবে আমাদের প্ল্যান করা আছে। আশা করি এইভাবে এবছরটা যেভাবে চলে যাওয়ার পর আশা করি সামনের বছরে মায়ের কৃপায় সব করোনা মুক্ত স্বাভাবিক জীবনে ফিরে আসব মানুষ, তখন আমরা আগে যেরকমভাবে পুজো করতাম সেরকমভাবেই পুজো করতে পারব। আচ্ছা, তাহলে আমরা যে আগে লাইন দিয়ে পুজো জমা দিতাম নাম টাম লিখে এবং পরের দিন এসে সে পুজোগুলো নেওয়া হতো, সেটাও এবারে হচ্ছে না, মানে আপনাদের আলাদা করে থাকতো যে কমিটি থেকে ব্যবস্থা করা থাকতো? অ্যাকচুয়ালি গত 2-3 বছর ধরে আমরা ওই সিস্টেমটাকে বন্ধ করে দিয়েছি, কারণ হচ্ছে যে সব জায়গায় দিয়ে লোকের অভাব, আমাদের এখানেও লোকের অভাব হয়ে গেছে, কারণ প্রায় 10,000-12,000 পুজো পড়ে, প্রত্যেকের
এই পূজো রাত্রিবেলার পূজো যে যার পূজো নিজে ওই ফ্যামিলিতে দেয়া তো সম্ভব নয় করে দেয়া হতো সেটা আমরা গত তিন বছর ধরে সেটা করছি না সেটা আমরা নিজেরা সবসময় বলছি যে আগে থেকেই যে আপনারা নিজের পুজো নিজে করে নিয়ে যান যার ফলে চণ্ডী পুজোতে বহু মানুষ নিজের পুজো নিজে করে নিয়ে চলে যাচ্ছে আমরা বলছি আপনারা যদি মানুষের কাছে পুজো দিতে চান আপনারা নিজের পুজো নিজে করুন করে নিয়ে যান কারণ আমরা এইভাবে পুজো করতে করে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি না আমাদের লোকের অভাব হয়ে গেছে আর এবছর সেই পুজোটাও তো দেওয়া সম্ভব হচ্ছে না সেই পুজোটাও দেওয়া সম্ভব হবে না যে পুজোটা আমরা ব্যবস্থা করেছিলাম সেই জন্য গত কয়েক বছর ধরে আমরা ওই আমাদের এখান থেকে একটা সামান্য অর্থের বিনিময়ে একটা আমরা যে প্রসাদ মায়ের কাছে সেগুলো নিবেদন হয় নিবেদন হওয়ার পর আমরা সেই প্রসাদের এর কুপন সিস্টেম আমাদের আছে সেই কুপনে আমরা প্রসাদ ডিস্ট্রিবিউট করি এবং সেটা পুজো মায়ের কাছেই হয় কিন্তু আমরা সেটাকে ভক্তদের দিই ভক্তরা প্রসাদ প্রসাদটা পাবে আর কি যেটা পুজো দিয়ে প্রসাদ পেতো সেটা তো সম্ভব হচ্ছে না সেই কারণে ভালো ব্যবস্থা এটা একই রকম ভাবে ওইভাবেই আমরা পুজো প্রসাদটা ডিস্ট্রিবিউট করব আর কি রাষ্ট্রীয় বোর্ডের সম্পাদক প্রদীপবাবু আমাদেরকে অনেকটা সময় দিলেন এবং সমস্ত কিছু বললেন পুজো কিভাবে হবে শ্মশানকালী মায়ের দর্শন পেতে হলে তোমরা হুগলি জেলার শ্রীরামপুর স্টেশনে নেমে স্টেশনের সামনে থেকেই টোটো বা অটো পেয়ে যাবে যদি অটো করে আসতে চাও তাহলে মানিকতলা স্টপেজে নেবে ওইখান থেকে একটুখানি হাঁটলেই বল্লভপুর শ্মশানঘাট আর এই বল্লভপুর শ্মশানঘাটের পাশেই মায়ের মন্দির আর যদি স্টেশন থেকে তোমরা টোটো ধরো তাহলে সরাসরি বল্লভপুর শ্মশানঘাটের কাছে এই মায়ের মন্দিরে চলে আসতে পারো আমার তরফ থেকে এই শুভ দীপাবলিতে সবাইকে অনেক শুভেচ্ছা রইল সবাই খুব ভালো থেকো খুব আনন্দ করো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে আমার পরবর্তী ভিডিও সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়